যে কোচবিহার এখন বিজেপি করার অপরাধে যেভাবে একজন মহিলা বিজেপি কর্মীকে বিধানসভার মারধর করা হলো, কি বলবেন? এটা নিয়ে তো শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ ধরেই বিচার আছে এবং ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া পেজেও অনেকে পোস্ট করেছেন। এটা যারা মণিপুর নিয়ে গলা পাঠান, কিম পাঠান, হাতরাস নিয়ে চিৎকার করেন, তাদের যে আসল চরিত্র স্বরূপ মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ, এটা প্রকাশিত হয়েছে। সংখ্যালঘু মুসলমানদের বলবো আরো দল বেঁধে ভোট দিন, বক্তৃতে মুসলমান মহিলাদের শিশুদের পোড়ানোর পরেও আপনাদের এতটুকু শিক্ষায় এবারেও দল বেঁধে ভোট দিয়েছেন, 100টা ভোটের মধ্যে 95টা ভোট দিয়েছেন চোর তৃণমূল। রোশনারা বিবিকে কেন করেছেন? ভারতবর্ষের কি কারো কোনো নাগরিকদের অধিকার নেই তার রাজনৈতিক মত প্রকাশ করা? নগ্ন করে 1 কিলোমিটার দিনের বেলা, এটা সিবিআই তদন্ত হওয়া উচিত। আমরা ইতিমধ্যে বিষয়টাকে টেক আপ করেছি, আমি জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশন এবং মাইনরিটি কমিশনে অভিযোগ করেছি, প্রতিবাদ করা হয়েছে গতকাল মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেতৃত্বরা তার সঙ্গে কথা বলেছে। গত পরশুদিন আমি নিজে রোশনারার সঙ্গে দুবার টেলিফোনে কথা বলেছি এবং আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াইও করব আর আগামীকাল সোমবার বিধানসভার বাইরে, যেহেতু বিধানসভার অধিবেশন এখন নেই, আমাদের বিজেপির মহিলা সদস্যরা যারা কলকাতা বা আশেপাশে থাকবেন তারা কালকে সিবিআই তদন্তের দাবিতে ধর্ণা প্রদর্শন শুরু করবে। মুখ্যমন্ত্রীতে আপনাকে বলি দুরকম, একরকম উনি সময় দিয়ে এসব করতে বলেছেন, সার্ভে করতে বলেছেন, এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে, তারা এই হকার উচ্ছেদ নামে বাড়িতে লোকজন আসে না, ওদের কিছু লোকজন যাচ্ছে অনুরোধ করছে আমারটা দেখে দিন, এদের কাছে ভিড়ছে, আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে, তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো, তোমাদের এলাকাটা ভেঙে দেবো, টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে, ওদের টাকা পয়সার আমদানি ইডি সিবিআই এর মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে, এই খরা চলছে, এই নামে এখন তোমাদেরকে রেখে দেবো, তোমাদেরকে তুলে দেবো, এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় আর কিছু লোককে যদি সরিয়ে দেওয়া যায় ভয় দেখিয়ে, সেখানে নতুন করে রোহিঙ্গাদের এনে বসিয়ে দিবে বা কিছু লোকের কাছ থেকে তোলা নিয়ে তাদেরকে এনে আবার বসিয়ে দিবে, এটা একটা রোজগারের জায়গা, কারণ রিক্রুটমেন্ট বন্ধ, চাকরি আর বিক্রি করা যাচ্ছে না, 100 দিনের টাকার জব কার্ড হোল্ডারদের টাকা মারা যাচ্ছে না, টাকা নেই, পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়ে গেছে, রাজ্য সরকারের সব কাজ বন্ধ হয়ে গেছে, পরিকাঠামো উন্নয়ন বন্ধ, শিল্প বন্ধ, রাজ্যের কোনো টাকা নেই, বেতন দিতে আর ভাতা দিতে সব টাকা চলে যাচ্ছে, তাও ঋণ করতে হচ্ছে, স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আরেকটা ব্যবসা, এখন 2-3 মাস ওদের ভালো চলবে, সামনে পুজো আছে, এখন কিছু মালপত্র কামাই হবে, এই জন্য করছে, এর কোন সদিচ্ছা নেই। নাগরিক পরিষেবা সাংবাদিক সম্মেলনের সঙ্গে আপনার কি আপনি শেষে বলবেন? দাদা আরেকটা বিষয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নবান্ন সভা করে সেখানে মিটিং করে বললেন যে ডিএসডিএ এবং এইচডিএ এদের কোনো কাজ নেই, এদের রাখারই প্রয়োজনীয়তা নেই, এবং তিনি বললেন যে হলদিয়াতে পুরো সভা আছে, হলদিয়াতে তো পুরো সভা রয়েছে। এই নিম্নবেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী হলে যা হয়, এইসব প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল বিগত সরকারের আমলে বা তার আগের সরকারের আমলে, সিদ্ধার্থবাবু, বিধান রায়, জ্যোতিবাবু এদের আমলে সব তৈরি হওয়া এইসব প্রতিষ্ঠান, এদের উদ্দেশ্য ছিল পৌরসভার কাজ আলাদা, এই উন্নয়ন পর্ষদগুলোর কাজ ছিল যে তারা ওখানে শিল্প বাণিজ্য এবং বিশেষ বিশেষ নগরায়ণ করবে। কলকাতাতে যেহেতু কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে, কলকাতা থেকে বেরিয়ে গিয়ে মানুষ কল্যাণীতে বসবাস করবেন, এই কারণে ডক্টর বিধানচন্দ্র রায় দীঘা বলুন, চিত্তরঞ্জন বলুন, দুর্গাপুর বলুন, বিধাননগর বলুন, কল্যাণী বলুন, সব তিনি সৃষ্টি করে গেছেন তার সময়কালে তৈরি,
এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল যখন সতীশবাবু লড়াই করে এখানে আইওসি রিফাইনারি আনেন, কোর্টকে ছিনিয়ে আনেন, বিজু পট্টনায়কের সঙ্গে লড়াই করে হলদিয়াতে ধামরা ভার্সেস হলদিয়ার লড়াই করে, তারপরে এখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল আসার সময়কালে তদানীন্তন সরকার জ্যোতিবাবুর নেতৃত্বে তারা এখানে হলদিয়া উন্নয়ন পর্ষদ গড়েন এবং এই প্রস্তাব দিয়েছিলেন হলদিয়া নোটিফাইড এরিয়া অথরিটির যিনি প্রয়াত চেয়ারম্যান ছিলেন বলাই সখা ভৌমিক, তখন লক্ষণবাবুরও নাম গন্ধ ছিল, অনেক আগের কথা বলছি, আমি ইতিহাস পড়া লোক, এখান থেকে প্রতিনিধিত্ব করেছি আমি দুবার এমপি। এর উদ্দেশ্য ছিল শিল্প বাণিজ্যের প্রসার, হলদিয়া বন্দরকে আন্তর্জাতিক মানের পোর্টে পরিণত করা, হলদিয়া বন্দরের সঙ্গে রেল সড়ক পথের যোগাযোগ গোটা দেশ এবং বিদেশে স্থাপন করা, এর কাজই আলাদা এইচডিএ। উনি ১১ সালে এসে এগুলোকে আস্তে আস্তে তুলে দেন, কি করেছেন, জমি পুরো নিজের হাতে নিয়ে নেন ক্যাবিনেট, জমি অধিগ্রহণ নীতি পাল্টে দেন, অধিগ্রহণের তো কোনো দরকার নেই, অনেক লোককেই প্রপার কম্পেনসেশন দিলে এবং একটা কর্মসংস্থানের গ্যারেন্টি দিলে পরিবারের এমনিতেই জমি দিয়ে দিই। আমিও ২০১০ সালে তখন বামফ্রন্টের সরকার থাকলেও নিয়ন্ত্রণ ছিল না, হলদিয়া এনার্জিকে ১১০ একর জমি আমি পাইয়ে দিয়েছিলাম, উদ্ধববাবু হাত তুলে নিয়েছিলেন, সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে লোকজন পাঠিয়েছিলেন, আমি এডিএম অফিস হলদিয়াতে যেটা এডিএম ল্যান্ড সেখানে মিটিং করে তাদের জল জমি ২৫ লক্ষ টাকা একর, বাস্তু জমি ৩৫ লক্ষ টাকা একর এবং পরিবারের একজনকে আনস্কেলড কন্ট্রাকচুয়াল জব এই চুক্তিতে আমি আপোষে করিয়ে দিয়েছিলাম, এবং যে জমি লক্ষণবাবুরা অশোক পট্টনায়ক অভিমন্যু মণ্ডলদের দিয়ে মাত্র ১৯৮০০০ টাকা একরে অধিগ্রহণ করেছিল সেই জমি শুভেন্দু অধিকারী ২০১০ সালে ৩৫ লক্ষ টাকা একর দিয়েছে, করিয়ে দিয়েছে আপোষে, কোনো ঝগড়া লাঠি গুলি নন্দীগ্রামের মতো লড়াই সিঙ্গুরের মতো লড়াই করতে হয়নি। ইনার না আছে দিশা না আছে লক্ষ্য, ইনি মুসলমান তোষণ আর ভাতার উপরে দাঁড়িয়ে সরকার চালাতে চান, ভোট করতে চান, ৩০% মুসলমানদেরকে আগে এনআরসির ভয় দেখিয়েছিল এবারে হিন্দু রাষ্ট্রের ভয় দেখিয়েছে, যে বিজেপি বলছে এইবার ৪০০ মানে সংবিধান সংশোধন করে তারা হিন্দু রাষ্ট্র করবে, হিন্দু রাষ্ট্র হলে নাকি সব মুসলমানকে মাথায় তুলে ঝুড়িতে করে আমরা বাইরে ফেলে, এই সমস্ত মিথ্যা প্রচার করে সব মুসলমান ভোট নিয়েছে আর সঙ্গে ভাতা বিতরণ করেছে, ভাতা বিতরণে কিছু লোক প্রভাবিত হয়েছে, লোকের অভাব আছে, দরিদ্র আছে, ফসলের দাম পায় না লোক, লোকের বাড়ির চাকরি করে না, পুরুষ মানুষরা বাইরের রাজ্যে কাজে চলে যায়, তার যেটুকু পাওয়া যায় ভাতা ফাতাতে করেছে, কিছু লোক করেছে, তাই ৪৫% ভোট তারা পেয়েছে। আর এগুলো বাদ দিয়েও যারা দেশের কথা ভেবেছেন, যারা ভারতীয় সংস্কৃতির কথা ভেবেছেন, যারা সনাতন সংস্কৃতির কথা ভেবেছেন, যারা ভেবেছেন যে বিজেপি এলে আমরা ভাতা থেকে তো বঞ্চিত হব না, ভাতাও পাবো আমার বাড়ির ছেলে চাকরিও পাবে, তারা বিজেপিকে ভোট দিয়েছে, তাই বিজেপি ৩৯% ভোট পেয়েছে, ২৩৩,২৭,০০০ ভোট পেয়েছে, তাই আমরা অনেক ভোট পেয়েছি কিন্তু সংখ্যাতত্ত্বের হিসাবে ৪৬% ৩৯% থেকে বেশি, তারপর তো ছাপ্পা আছে, শুধু ডায়মন্ড হারবারেই ১০ লাখ ছাপ্পা মেরেছে, তাই পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। উনি উন্নয়ন পর্ষদের কাজ কি, পুরসভার কাজ কি, এইটা ১৩ বছর ধরে মুখ্যমন্ত্রী থাকার পরেও উনি জানেন না, জানার চেষ্টা করেননি, তাই নিম্ন মেধার অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আপনি সব তুলে দেন, দাদু নাতি খেয়ে খেয়ে ব্রিটানিয়া শেষ করতে পারেনি, আপনি পিসিআর ভাইপো ব্রিটানিয়াও তুলে দিয়েছেন, অতএব আপনি সব তুলে দেন, আপনার কোনো চিন্তা নেই, সময় আসবে জনগণ আপনাকে তুলে দেবে, নন্দীগ্রাম আগে করেছে, বাংলা পরে করেছে।
বিজেপি করার অপরাধে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট, তুমি যে জীবনে একটা মশা মাছি মেরেছে কিনা গ্রামের লোক বলতে পারবে না, যে সব মারামারিতে থাকে না। একে 23 তারিখে রাত্রে, 25 তারিখে ইলেকশন, 23 তারিখে রাত্রে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে গ্রেপ্তার করে 1 মাস জেল কাটিয়েছে। এই অঞ্চলে আমরা 4,700 লিড পেয়েছি, ধন্যবাদ মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে, ধনঞ্জয়কে গ্রেপ্তার করেছিলেন বলে অন্তত 1,000 ভোট বেশি হয়েছে, লোক ঘৃণায় হবে আপনার বিরুদ্ধে ভোট করেছে। আমি আজকে প্রধানমন্ত্রী, তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, তার প্রথম মন কি বাত ধনঞ্জয়ের বাড়িতে করে গেলাম, সঙ্গে 100 গ্রামবাসীকে নিয়ে, আমাদের সুমানুদ্দায়ীদের নিয়ে, যাতে এই বার্তা দিলাম যত কাটবে বিজেপি তত বাড়বে, যত মারবে বিজেপি তত বড় হবে, আর বিজেপির কার্যকর্তারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে, ভারত মাতা কি জয় বিশ্বাস করে, জয় শ্রীরামে বিশ্বাস করে, তাদেরকে এইভাবে জেল খাটিয়ে আত্মসমর্পণ করাতে মমতা ব্যানার্জি পারবে না। আর আমি সহ পুরো বিজেপি পরিবার তার পাশে আছে, তার বাড়িতে এসে আজকে এটা প্রমাণ করে মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে বার্তা দিয়ে গেল। ওই মামলাতে ওর নামও ছিল না, ভিডিওগ্রাফিতে ওর ছবিও নেই। এটা তো নন্দীগ্রাম টার্ম লাগে না, নন্দীগ্রামে 20 দিনে 47টা মামলা করেছে ভোটের আগে, ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোন সীমা নেই। আমরা 47টা মামলারই সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি, একই লোকের হাতে রক্তরে 32টা এফআইআর, একই বয়ান, 35 জন আসামি, তারা গোকুলনগরের কেসেও আছে, সোনাচুড়ার কেসেও আছে, ভেকুটিয়ার কেসেও আছে, খোদামবাড়ি বা আমদাবাদের কেসেও আছে, 35 জন সেম আসামি, পুরো ম্যানুফ্যাকচার করা। এখানকার আইসি, ডিএসপি, এসপি তারা মমতার নির্দেশ তার ভাইপোকে খুশি করতে এই কাজ করেছে, সেই কারণে রিট হয়েছে, দমটা ঢিলা প্রপারলি হবে, পৃথিবীটা গোল সব হিসাব।